বাংলাদেশের বড় বড় শ্রম বাজারগুলোতে চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে 1 এপ্রিল থেকে 24 অক্টোবর পর্যন্ত গেল 7 মাসে দেশে ফিরেছেন 2,25,582 জন অভিবাসী কর্মী। এর মধ্যে পুরুষ কর্মী 2 লাখ এবং নারী কর্মী 25,000। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়লেও সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার, যেটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি। এই মানুষগুলো যারা ওখানে আছেন তারা চলে আসবেন বিধায় অনেকে পাঠিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে যে রিক্রুটিং এজেন্সিরা কোনো ভিসা প্রসেস করতে পারছে না বলে ওই বাজারে ঠেকে যাওয়া টাকাগুলো রেমিটেন্স হিসেবে আসছে। আসলে রেমিটেন্সে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা আমাদের রয়েছে। যারা ছুটিতে এসেছেন তারা আটকা পড়েছেন, আর একটু আমাদের কাছে প্রকৃতিতে যারা ছিলেন তারা আটকা পড়েছেন। এই দুটি জায়গায় যদি আমরা সেই কর্মী থেকে না পাঠাতে পারি অফিসে সে মাতৃত্বের সংকোচিত হবে। সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন সৌদি আরব থেকে, প্রায় 61,000। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 60,000, কাতার থেকে 23,000, ওমান থেকে 13,000, মালদ্বীপ থেকে 12,000, মালয়েশিয়া থেকে 10,000 সহ অন্তত 30টি দেশ থেকে ফিরেছেন বাংলাদেশি কর্মীরা। বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে আটকে পড়াদের কর্মস্থলে ফেরানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেই সাথে শ্রম কূটনীতির উপর জোর দিচ্ছেন তারা। একটা হলো আমাদের শ্রমবাজার, আর একটা হলো আমাদের পোশাক খাত। এই দুই ক্ষেত্রে আমাদের জনমত দল, নির্বিশেষে সরকার, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, জনগণ প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। কূটনৈতিকভাবে এটি আমি মনে করি যে আরো বেশি আমাদের প্রক্রিয়া করা উচিত, না হলে এই কর্মী না পাঠাতে পারলে বর্তমানে যেই সংকটে আমরা আছি, আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটি আছে সেটি হবে, সোশ্যাল ইম্বালেন্সটি হবে। গত বছর বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছে 7 লক্ষ শ্রমিক, আর এবছর মে পর্যন্ত সেই সংখ্যা ছিল মাত্র 1,81,000। হোম অফিসের যুগে যে দৃশ্য বেশি দেখা যাচ্ছে তা হলো গ্রাহকেরা দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ভ্যানের চলাচল। Amazon.com এর মতো ই কমার্স কোম্পানিগুলোর ডেলিভারি ট্রাকের আনাগোনা এখন সর্বত্র দৃশ্যমান। ভোক্তারা এখন অনলাইন শপিংয়ের দিকে বেশি ঝুঁকছে, কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইন সমুন্নত রাখতে মজুদ বাড়ানোর নীতিতে হাঁটছে, ফলে সব ধরনের পণ্য সরবরাহের জন্য ডেলিভারি ভ্যান, ট্রাক, ট্রেন ও জাহাজের চলাচল বেড়েছে। বিষয়টি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় উদ্দীপনা হিসেবে কাজ করছে, কারণ পণ্যবাহী যান চলাচল বেড়ে যাওয়ার অর্থ হল ডিজেল সহ অন্যান্য জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়া। Thank you.